দেখো, একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমিটার। গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসাবে কত খরচ পড়বে হিসাব করে লিখি। তাহলে এখানে ভূমিতলের ব্যাস দেওয়া আছে, উপরিতল রং করতে হবে, আর জিনিসটা হলো অর্ধ গোলাকৃতি গম্বুজ, তাই তো? দেখো ছবিটা দেখো, এটা এটা অর্ধ গোলাকৃতি গম্বুজ, হ্যাঁ, যার ভূমিতলের ব্যাস 45 সেন্টি ছিল গম্বুজটির, গম্বুজটির ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য সমান 42 ডেসিমিটার। অতএব ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 42/2 অর্ধেক হবে, তাই তো? সমান 21 ডেসিমিটার। দেখো তাহলে এটা হয়ে গেল 21 ডেসিমিটার, এই তো 21 ডেসিমিটার। এবার কি বলেছে, তাহলে গম্বুজটির উপরিতল, তাহলে গম্বুজটির উপরিতলের ক্ষেত্রফল সমান কত না হবে, 2π, মানে 22/7 ইন্টু আর স্কোয়ার, মানে 21 এর হোল স্কোয়ার বলতে পারো। আমরা 21 ইন্টু 21 করলাম, বর্গ ডেসিমিটার, ঠিক আছে, বর্গ ডেসিমিটার সমান করছে কি, দেখো এখানে দেখো এটা কেটে যাবে, এটা কেটে দিলাম, 7 × 3 = 21, তাই তো? তাহলে এটা কত হচ্ছে, 44, তাহলে 44 × 63, বর্গ ডেসিমিটার আছে, আমি বর্গ মিটার করে দিলাম 100 দিয়ে ভাগ করে, তাহলে বর্গ মিটার হলো, ঠিক আছে। এবারে দেখো প্রতি বর্গ মিটার, প্রতি বর্গ মিটার ৩৫ টাকা হিসাবে উপরিতল রং করতে খরচ হবে সমান কি লিখব, তাই তো? তাহলে প্রতি বর্গমিটার, মানে এত বর্গমিটার আছে,
সেটাকে আমরা 35 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে কিন্তু খরচ। দেখো 7 5 35 5 হচ্ছে আমার 20। এবারে দেখো 4 11 44, 4 দিয়ে ভাগ করলে 5 হলো, তাহলে দেখো 63 × 28 / 5 টাকা। এবার দেখো আমরা এই মাল্টিপ্লাইটা করি, না সরি 63 × 11 × 7 77 হবে, ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে এর মাল্টিপ্লাইটা করি, তাহলে 63 × 77 সমান হচ্ছে 4 8 5 1 / 5 টাকা, এই তো সমান কত হবে 5 9 45 3 35 5 7 35 1 11 9 0.10 হলে 20 টাকা, তাই তো? সমান তুমি লিখতে পারো 970 টাকা 20 পয়সা। এবারে দেখো 11টায় একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 21 সেন্টিমিটার আর 17.5 সেন্টিমিটার। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে, তাই তো? গোলক ধাতুর পাত মানে কি বার করতে হবে, না 4πr² মানে বক্রতল, তাদের অনুপাত বার করতে হবে। তাহলে আমাদের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, হ্যাঁ, তা ব্যাসার্ধ হবে 21/2 আর 17.5/2। আমি আর ডিটেলসে করছি না, ছোট্ট করে একটু লিখে দিচ্ছি। তাহলে ফাঁপা গোলক দুটি, তাহলে প্রথম গোলকের ব্যাসার্ধের একবারই করছি, ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 21 ছিল, তাহলে 21/2 সেন্টিমিটার। দ্বিতীয়
গোলক দুটির দুটির বক্র তলের অনুপাত সমান 4π21² = 4π17.25² দেখো 4π চলে গেল, তাহলে 4π1/4 = 17.5। এখানে 4π1 না করলেও আমাদের ভালো হতো, কাটাকাটিটা যেত, তাহলে এখানে আমরা লিখে দিই এটা ভালো হয়। যদি আমরা 21×21 লিখি তাহলে আমাদের বেশি গুণ করতে হবে না, এরপরে দেখো ক্যালকুলেশন করছি, ভালো করে লক্ষ্য করে দেখো এই 4 আউট হয়ে গেল, তাহলে 21×21 / 4 আউট হয়ে যাচ্ছে, তাহলে 17 মানে 175 করলাম, এখানে 10, এখানেও দেখো 175 করলাম, এখানে 10 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, সামনে মিটে গেল। এবারে দেখো 7×3 = 21, 7×2 = 14, 7×5 = 35, 7×3 = 21, 7×2 = 14, 7×5 = 35, এখানে 5×2 = 10, 5×5 = 25, আর এটা কেটে গেল 5×10, তাহলে কত হলো 9×4 = 36, 36×25, এটাই হবে। আচ্ছা এখানে তুমি বলতে পারো, তাহলে এটা আনসার না বলে একটা লাইন লিখে দিয়ে আনসার বলাটাই ভালো, তাহলে গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে, অতএব গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত সমান 36